ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভাই। আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? ব্যবসা বাণিজ্য চলানির মালিক আল্লাহ, আমি মনে করেন খালি চেষ্টা করে যাচ্ছি। আচ্ছা, আজকের পর্বে কি দেখাবেন? আজকের পর্বে আপনার বকনা বাছুর দেখাবো। কতগুলো আছে? 17টা। যারা দুধের গাভীর বিকল্প হিসেবে বকনা বাচ্চা কিনতে চায়, তারা চাইলে বকটা বাচ্চাগুলো দেখে জাতমান শনাক্ত করে নিতে পারবে। হ্যাঁ অবশ্যই, জাতমান ভালো না লাগলে নেবে না। সেটাই তে চলেন আপনার বাচ্চাগুলো দেখি, আর আপনি এক এক করে এগুলো সম্পর্কে আমাদের একটু জানাবেন। তো আপনি শুরুতে যে সাদা কালো রঙের একটা বকনা বাচ্চা নিয়ে আসছেন, এটা কোন জাতের বকনা? এটা হচ্ছে ফিজিয়ান জাতের বাচ্চা। ফিজিয়ান জাতের একটা বকনা বাচ্চা। হ্যাঁ বকনা বাচ্চা। এই বাচ্চার বয়স? বাচ্চার বয়স আছে আপনার 12 মাস। 12 মাসের মতো বয়স হয়েছে। বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ? সম্পূর্ণ সুস্থ সবল, এবং হচ্ছে বাট কাট প্রত্যেকটা জিনিস দেখে নেবে। আর জাতমানের একটা ব্যাপার আছে, আজকের বাচ্চাগিনি দেখাবো যে বাচ্চাগিনি সবই হাই কোয়ালিটির বাচ্চা। আচ্ছা, তো এই বাচ্চাগুলো হেঁটে আসতে কতদিন সময় লাগবে? এটা এটা আপনার আর এক মাস লাগবে। তো এটার দাম চাচ্ছেন কেমন আপনি? ওইটা 1,25,000 টাকা রাখবো। এটা হচ্ছে এক নাম্বার বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, সাইড করে দেন, দুই নাম্বারটা দেখি। এই পাশে দুই নাম্বার যার একটা বকনা বাচ্চা নিয়ে আসছে, এটাও আপনার ফিজিয়ান জাতের বাচ্চা। প্রত্যেকটা বাচ্চা আমি বলেছি যে হাই কোয়ালিটির বাচ্চা, বুঝছেন? আসলে বাচ্চা কিনে দর্শকের উদ্দেশ্য আমরা ভিডিও যেভাবে করি, আমার ভিডিও কল দিলে ওনারা আরো সুন্দরভাবে দেখতে পারবে। তো এই বাচ্চার বয়স কেমন? এটা বয়স আছে 12 মাস। 12 মাস? হ্যাঁ। এখনো হিটে আসে নাই? না না, এটা আপনার 13-14 মাসে হিটে আসে। আচ্ছা, এটার দাম চাচ্ছেন কেমন? এটার দাম পড়বে না আপনার 1,15,000 টাকা। 1,15,000 টাকা দর দামের সুযোগ আছে? হ্যাঁ, আলোচনার সুযোগ আছে। এটাও সাইড করে দেন, তিন নাম্বারটা দেখেন। হ্যাঁ, এই পাশে তিন নাম্বার যার একটা পাকড়া টাইপের গরু নিয়ে আসছেন, এটা কোন জাতের? ফিজিয়ান জাতের বাচ্চা। আজকে ফিজিয়ান বাচ্চা বেশি আছে। সবগুলাই ফিজিয়ান, মানে দুধের গাভীর বিকল্প হিসেবে যারা বাচ্চা গরুদের খামার করতে চায়, তারা চাইলে এই ধরনের গরু দেখতে পারে। দেখতে পারে। তো এই বাচ্চার বয়স কেমন? এটার বয়স হচ্ছে আপনার 11 মাস। তো এটার জাতমান বৈশিষ্ট্য দেখে যদি কারো পছন্দ হয়, এটা 1,05,000 টাকা রাখবো। তিন নাম্বার সিরিয়ালের বাচ্চা এটা। হ্যাঁ, সাইড করে দেন, চার নাম্বারটা দেখাই। এই পাশে চার নাম্বার যে গরুটা নিয়ে আসছেন, এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। হলস্টাইন ফ্রিজিয়ান। এটার বয়স? এটা বয়স 13 মাস। 13 মাস। তো এই বাচ্চাগুলো হিটে আসতে কতদিন সময় লাগবে? হিটা একবার আসছিল, দি না, এবার আসলে দিতে হবে আর কি। আর দাঁত টাত হয় নাই তো? আবার দাঁত হইলে আমার গরু যেটা ভিডিও ছাড়বো, যদি দাঁত হয় তাহলে ওইটা আসি ব্যাগ দিয়ে দিবি সাথে সাথে। আচ্ছা, তো এই চার নাম্বার গরুটার দাম কেমন? এটাও 1,05,000 টাকা। 1,05,000 চার নাম্বার এটা? হ্যাঁ চার নাম্বার। এটাও সাইড করে দেন, পাঁচ নাম্বারটা দেখাই। এই পাশে পাঁচ নাম্বার যে বাচ্চাটা নিয়ে আসছেন, এটা ফিজিয়ান জাতের বাচ্চা। ফিজিয়ানের একটা বকনা বাচ্চা। হ্যাঁ, বাচ্চাটা লম্বা কতখানি দেখেন বাচ্চাগিনি। আসলে প্রত্যেকটা বাচ্চা, আসলে ভিডিওর আগেই বলেছি যে হাই কোয়ালিটির বাচ্চা দেখাবো। বাচ্চাগিনি জাতমান দেখে দর্শকের পছন্দ হলে নিবে, না হলে নিবে না। প্রত্যেকটা বাচ্চা দেখবেন যে লম্বা কতখানি। হ্যাঁ, তো এইগুলো দেখে দর্শক বাদ বাকি সিদ্ধান্ত নিবে। হ্যাঁ হ্যাঁ। এই বাচ্চাটার দাম চাচ্ছেন কেমন আপনি? এটাও 1,05,000 টাকা রাখবো। এটা পাঁচ নাম্বার বাচ্চা। হ্যাঁ, এটাও সাইড করে দেন, ছয় নাম্বারটা দেখাই। পাশে ছয় নাম্বার যে বাচ্চাটা নিয়ে আসছেন, এটা? এটা আপনার রানী শঙ্কর বলে। রানী শঙ্কর? আমরা কিন্তু এই নামে তো কোনো জাত নাই। হ্যাঁ, হলস্টাইন ফ্রিজিয়ানই বলি। আচ্ছা, অনেকজন রানী শঙ্কর বলে। আসলে একটা সুন্দর জিনিস বললে, হ্যাঁ, অনেক রকম নাম দিতে পারে মানুষের মনের মধ্যে হয়। এটার বয়স কেমন? এটা আপনার হাতে 2 মাস সিমেক দিয়ে আছে। চেক দেওয়া যাবে না তো? এটা না, এটা চেক দেওয়া যাবে না, এটা বকনার দামে। বকনা? দাঁত হয়েছে কি? এটা এখনো দাঁত হয় নাই। এটার দাম চাচ্ছেন কেমন আপনি? এটার দাম চাচ্ছি 1,30,000 টাকা। 1,30,000 টাকা দাম চাচ্ছেন? দর দামের সুযোগ আছে? হ্যাঁ, আলোচনার তো সুযোগ আছে। এটা তো আর বাটার দোকান না, এটা তো গরুর ব্যবসা করতেছি। আর যদি বাটার সেল মারি তাহলে তো হবে না। সেটাই তো, কোনো দর্শকের পছন্দ হলে কথা বলে দরদাম করে নিতে পারবে। নিতে পারবে। এটাও সাইড করে দেন, সাত নাম্বারটা দেখি। সাত নাম্বার যার একটা বাচ্চা নিয়ে আসছেন, সাদা কালারের, এটা? এটাও হলস্টাইন ফ্রিজিয়ানই, রানী শঙ্করই বলে। এটা সিং সাদা, মূলত হলস্টাইন ফ্রিজিয়ান জাত। এই বাচ্চার বয়স? এটার বয়সও আপনার হচ্ছে 1 মাস সিমেক দিয়া। এটার দাম চাচ্ছেন কেমন? এটা পড়বে না 1,07,000 টাকা। 1,07,000 টাকা দর দামের সুযোগ আছে? হ্যাঁ, আলোচনার সুযোগ আছে। চলেন এবার আট নাম্বারটা দেখি। আট নাম্বার যে বাচ্চাটা নিয়ে আসছেন, এটা? এটা জার্সি আর ফ্রিজিয়ানের ক্রস। জার্সি ফ্রিজিয়ান ক্রস। এটা বকনা? এটা বকনা। এই বকনার বয়স? এটা বকনার বয়স হচ্ছে 11 মাস। 11 মাস, সেফ জোনের একটা বাচ্চা। হ্যাঁ, এটার দাম চাচ্ছেন কেমন? এটার দাম একদম বেশি চাবো না, 85,000 টাকা। এর জাতমান দর্শক দেখে যদি পছন্দ করে 85,000 থেকে দরদাম করে নিতে পারবে। নিতে পারবে। সাইড করে দেন, পরেরটা দেখি। এই পাশে নয় নাম্বার যে বাচ্চাটা নিয়ে আসছেন, এটা কোন জাতের বাচ্চা? হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। হলস্টাইন ফ্রিজিয়ানের বকনা বাচ্চা। হ্যাঁ, এই বাচ্চার বয়স? এটাও 11 মাস বয়স। তো এই বাচ্চাটা কারো পছন্দ হলে কেমন দাম চাচ্ছেন? এটা 85,000 টাকা রাখবো। আর যারা এই ধরনের বাচ্চা দিয়ে খামার করবে, কোন কোন দিকগুলো লক্ষ্য রেখে বাচ্চাগুলো কিনবে? আসলে বাচ্চার লক্ষ্য হচ্ছে, আমারা বলা লাগে না এখন, বুঝছেন? দর্শকই বোঝে, কিছু বুঝে গেছে।
আমরা যতই ভিডিওতে এটা বলি ভালো এটা বলি ভালো, এখন দর্শকই মনে করেন যে ভালো, নির্ণয় করি আসছে গরু কিনে। তবে বাচ্চা যদি কেউ কিনে, প্রথম স্টেপে গরুর লাই থাকবে না, তারপরে হচ্ছে গলার কুম্বল থাকবে না, এই জিনিসগুলো যদি সংগ্রহ করে কিনতে চাই। আর যারা বেশি মানে বুঝনিওয়ালা, তারা উলান থেকে গরু কিনতে চায়। হ্যাঁ, এই উলান থেকে যারা গরু কিনবে, এটা হচ্ছে ঘাসি উলান। ঘাসি উলান থেকে গরু কিনলে মনে করবেন যে ওইটার দুধ কম হবে, আর আসলে তো দুধ তো আল্লাহর, ওটা কার মধ্যে কি আছে না আছে। একটা গাই গরু আপনার হচ্ছে দুধ হচ্ছে 25 কেজি মনে করবেন, সেই গরুটা জবাই করবেন, ওর কিন্তু এক জায়গায় দুধ পাবেন না আপনি, নাকি দুধ থাকবে না, দুধ থাকবে না। তাহলে এই জিনিসটা বোঝার বিষয় আছে কিন্তু, যে দুধটা কোথা থেকে আসে। আর এটা অনেক গ্রাহক ফোন করে আপনার জিগায় যে আসলে এই গোটা দুধ হবে কত কি সমাচার, দুধ দেওয়ার মালিক আল্লাহ, সেটাই একে সঠিক পরিচর্যার মাধ্যমে বড় করতে হবে। হ্যাঁ, পরিচর্যা করতে হবে। এখন আপনি গরু কিনে নিলে যায় খামারে মনে করেন যে থুয়ে দিলেন, তাহলে তো হবে না, ঠিক আছে, আপনার খামারটা পরিচর্যা করতে হবে, সেটাই দেখতে হবে। তো এই 9 নম্বর বাচ্চাটার দাম চাচ্ছেন 85,000 টাকা, কারো পছন্দ হলে কথা বলে নিবে। হ্যাঁ, কথা বলে নিবে। এটাও সাইড করে দেন। 10 নম্বরটা দেখি, এই পাশে 10 নম্বর যার একটা বাচ্চা নিয়ে আসছেন সাদা কালো, এটা কোন জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চাই। হলস্টাইন ফ্রিজিয়ান। এই বাচ্চার বয়স? এটার বয়স আছে 9 মাস। 9 মাস, সম্পূর্ণ সুস্থ? সম্পূর্ণ সুস্থ সবল। তো এই বাচ্চাটা দেখে কারো পছন্দ হলে কেমন দাম? এটা নিব আপনার 72,000 টাকা। 72,000 টাকা দাম নিবেন। 10 নম্বর বাচ্চা এটা, সাইড করে দেন। 11 নম্বরটা দেখি, 11 নম্বর যে বাচ্চাটা নিয়ে আসছেন, এটা আপনার ফিজিয়ান জাতের মুন্ডি বাচ্চা। ফিজিয়ান জাতের মুন্ডি, মানে সিং হবে না? না, সিং হবে না। সিং হলে কিন্তু আপনার গরু আপনার। আরে আল্লাহ, সিং হলে আমি তো এই কথা তো আগেই বলেছি যে আমার গরু কোন রকম যদি কোনো সমস্যা থাকে জন্য আমাকে সাথে সাথে ব্যাগ দিয়ে দিবে, খাবার খরচও কিন্তু দিতে হবে। হ্যাঁ, তা তো অবশ্যই। আচ্ছা, তো এই গরুটা 11 নম্বর গরু, দাম কেমন চাচ্ছেন আপনি? এটার দাম পড়বে 1,30,000 টাকা। 1,30,000 টাকা। এটাও সাইড করে দেন। 12 নম্বরটা দেখি, এই পাশে 12 নম্বর যার একটা বকনা বাচ্চা নিয়ে আসছেন, এটা কোন জাতের বাচ্চা? এটা আপনার হচ্ছে ফিজিয়ান জাতেরই মুন্ডি। এটাও মুন্ডি বাচ্চা। এটাও মুন্ডি, মানে সিং হবে না? না না, 11 এবং 12 দুইটাই মুন্ডি। হ্যাঁ। আচ্ছা, এটার বয়স? এটার বয়স আছে একটু বেশি, 11 মাস। এটা হিটে আসতে আর কতদিন সময় লাগবে? এখনো আপনার 2-2.5 মাস লাগবে। আর এটার দাম চাচ্ছেন কেমন? এটা ওই 1,30,000 টাকাই চাচ্ছে। 1,30,000 টাকাই দাম চাচ্ছেন, কারো পছন্দ হলে কথা বলে বুকিং দিবে। হ্যাঁ হ্যাঁ। এটাও সাইড করে দেন। 13 নম্বরটা দেখি, এই পাশে আর একটা গরু নিয়ে আসছেন আপনি, 13 নম্বর গরু, এটা কোন জাতের গরু? জার্সির সাথে ফ্রিজিয়ান ক্রস। জার্সি ফ্রিজিয়ান ক্রস। হ্যাঁ হ্যাঁ। এই গরুর বয়স? এটা বয়স আছে 10 মাস। 10 মাস। হ্যাঁ। তো এই গরুটা কারো পছন্দ হলে? এটা পছন্দ হলে আপনার 65,000 টাকা। 65,000 টাকা, 13 নম্বর বাচ্চা এটা। হ্যাঁ। দরদামের সুযোগ আছে? হ্যাঁ, আলোচনার সুযোগ তো 2-1,000 থাকবে, এটা তো বাটার দোকান না। আচ্ছা, এটাও সাইড করে দেন। 14 নম্বরটা দেখাই, এই পাশে যার একটা গরু নিয়ে আসছেন, 14 নম্বর গরু, এটা কোন জাতের? এটা আপনার হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ানের সাথে জার্সির ক্রস আছে। হলস্টাইন ফ্রিজিয়ান জার্সি ক্রস এর সাথে। হ্যাঁ, সেটা হচ্ছে গির গির। আচ্ছা, ওই যে কানটা একটু উল্টানো। হ্যাঁ হ্যাঁ, কানটা উল্টানো, কানটা বড় কত দেখছেন। হ্যাঁ। তো এই বাচ্চার বয়স? এটার বয়স আছে 11 মাস। 11 মাস। এটার দাম চাচ্ছেন কেমন? এটার দাম রাখবেন 1,05,000 টাকা। 1,05,000 টাকা। এটাও সাইড করে দেন। 15 নম্বরটা দেখি, 15 নম্বর যে গরুটা নিয়ে আসছেন, এটা কোন জাত? ফিজিয়ান জাতের বাচ্চা। ফিজিয়ান জাতের বাচ্চা। আমি বলেছিলাম যে হচ্ছে দেখেন কুম্বল থাকবে না, দেখেন এই, দেখেন এই বাচ্চাটা দেখেন কম্বল নাই একদম, মনে করেন যে যেরকম রাজহাঁসের হয় এক সেম কোয়ালিটি। আচ্ছা, একটু কুম্বল নাই, লাই নাই, প্রত্যেকটা গরু আসলে জাত মানের জন্য। হ্যাঁ, আর এইগুলোই জাতের বৈশিষ্ট্য আসলে। এই বৈশিষ্ট্যগুলো দেখে দর্শকদের গরু কেনা উচিত, তাহলে এর থেকে ভালো কিছু আশা করা সম্ভব। সম্ভব। তো এটা 15 নম্বর, দাম কেমন? এটার দাম 85,000। 85,000। সাইড করে দেন। 16 নম্বরটা দেখাই, 16 নম্বর যে বাচ্চাটা নিয়ে আসছেন, এটা আপনি ফিজিয়ান আর হলস্টাইনের ক্রস, বুঝছেন? ফিজিয়ান আর হলস্টাইন ক্রস। প্রত্যেকটা গরুরই দেখেন কুম্বল নাই, লাই নাই। হ্যাঁ। এই গরুটার বয়স কেমন? এটার বয়স আছে 13 মাস। 13 মাস। এগুলো 2-1 মাসের মধ্যে হিটে আসবে। এটা আপনার 1 মাসের মধ্যে হিটে আসবে। এটার দাম চাচ্ছেন কেমন আপনি? এটা 1,15,000 টাকা। 1,15,000 টাকা। এটাও সাইড করে দেন। পরেরটা দেখি, এই পাশে সবশেষ 17 নম্বর যে বাচ্চাটা নিয়ে আসছেন, এটা ফিজিয়ান বাচ্চা। ফিজিয়ানের এক বকনা বাচ্চা। হ্যাঁ, বকনা বাচ্চা। আসলে বাচ্চাটা একটু চঞ্চল বেশি, বুঝছেন? আচ্ছা, তো এই বাচ্চার বয়স কেমন? এটা বয়স আছে 13 মাস। 13 মাস। এটার দাম চাচ্ছেন কেমন আপনি? এটা 1,15,000 টাকা দাম চাচ্ছেন। কারো পছন্দ হলে কথা বলে নিতে পারবে। তো বিক্রি করার মতো এই গরুগুলোই আপনার নিকট ছিল, যেগুলো দেখালাম, আপনি বর্ণনা করে জানালেন। এবার যদি দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান? দর্শকের উদ্দেশ্য তো আসলে বলার কিছু নাই, আর তারপরে নতুন করে কিছু বলবো না। বলার মধ্যে আপনি যদি বকনা গরু নেন, জাতমান দেখে নেবেন, আর প্রত্যেকটা বকনার দেখবেন
গলার কুম্বল, হ্যাঁ যদি কুম্বল না থাকে লাই না থাকে ওইটা মনে করবেন জাতের, নিঃসন্দেহে বাচ্চাগুলো নিতে পারেন, বাচ্চা কিনে নিতে পারেন যার কাছে হোক, আমার কাছে না নাই আরেকজনের কাছে না, এই বৈশিষ্ট্যগুলো দেখে কিনতে হবে, বৈশিষ্ট্য কিনে দেখে নেবেন। আর বাচ্চা বকনা বাচ্চা কিনে কোনো লোকের লস হবে না, সেটাই যদি একটু পরিচর্যা করে আর জানে বেঁচে থাকলে এর থেকে একটা প্রফিট হবে। আসলে একটা জিনিস কি আপনি ধরেন একটা সার বাচ্চা মনে করেন প্রত্যেক দিন ওর 300-400 টাকা খরচ আছে, কিন্তু একটা বকনা বাচ্চার তা খরচ নাই, বকনা বাচ্চার খরচ কম। আপনি গাভী তৈরি করতে পারলে দেখেন একটা গাভী কিনতে যাবেন 2-3 লক্ষ টাকা লাগে, তাহলে একটা গাভীর টাকা দিয়ে কিন্তু 4-3টি বাচ্চা হয়, সেটাই তাহলে 3টা গরু যদি আপনি আছে রেডি হয় তাহলে 6টা হচ্ছে, এইটা হিসাব করবেন। এইভাবেই আসলে খামার করে আগাইতে হবে, তবেই আসলে সফলতা সম্ভব। হ্যাঁ এটাই আসলে। তো ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর আপনার কষ্ট করে কালেকশন করা গরুগুলো দেখানোর জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।